নমস্কার বন্ধুরা, আজকে যে ঘটনাটি বলবো সেটি এই সাউথ কলকাতারই নাকতলার ঘটনা। তো ঘটনাটির সূত্রপাত আমি যতদূর শুনেছি 1994 সালে। এখন বর্তমানে যে ফ্ল্যাটটি আমি কথা বলবো সেখানে যে থাকে তার বাবা এই ফ্ল্যাটটি কেনে 1994 সালে। তখন এই এরিয়ায় অত ফ্ল্যাট ছিল না, কিন্তু ওনাকে ওনারই এক দিদি বলে যে ফ্ল্যাটটা খুব ভালো এবং এসব বলে উনি ফ্ল্যাটটা কিনিয়ে দেন। ফ্ল্যাটটা কিন্তু তখনও সেকেন্ড হ্যান্ডই ছিল, মানে কোন সময় ফ্ল্যাটটা তৈরি হয়েছে তার ইতিহাস তো আমার জানা নেই, কিন্তু তখন একজন সাউথ ইন্ডিয়ান ভদ্রলোকের কাছে ফ্ল্যাটটি আমাদের এই বাঙালি ভদ্রলোক কেনে। তো উনি যেহেতু নর্থ ক্যালকাটার লোক ছিল, সাউথ ক্যালকাটা সেরকম চিনতেও না, তো উনি সাউথ ক্যালকাটায় ফ্ল্যাটটা কিনে এখানে থাকতে আসে। তারপরে এখন আমি যার কাছে ঘটনাটা শুনেছি সে হচ্ছে ওই বাঙালি ভদ্রলোকের মেয়ে। তো ফ্ল্যাটটা কিনে থাকতে আসার পরে উনি কিন্তু মানে ওনার বউ এবং উনি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়তে শুরু করে। কেন অসুস্থ হয়ে পড়ছে সেটা উনি ডাক্তার দেখায়, ডাক্তার ওনাকে অনেক কিছু টেস্ট করতে দেয়। তারপরে যেহেতু উনি গভর্নমেন্ট সার্ভিস করতো, টেস্ট করানোর পরে আস্তে 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 শরীর কিন্তু ভেঙে যেতে শুরু করে। এবং ওনার যখন মাত্র 47 বছর বয়স তখন শরীর এমনই অবস্থা হয়, ইতিমধ্যে উনি চেন্নাইয়ে গিয়েও চিকিৎসা করা, চেন্নাইয়ে গিয়ে চিকিৎসা করিয়েও কোনো সুরাহা হয় না। তারপর শরীরের এমন অবস্থা হয় যে শরীর কিন্তু আর দেয় না। এবার শরীর না দেওয়াতে উনি কিন্তু আস্তে আস্তে মৃত্যু মুখে ঢলে পড়ে এবং 47 বছর বয়সে উনি মারা যায়। ওনার ওয়াইফ থাকে, ওনার ওয়াইফেরও তখন পায়ের কিছু অসুবিধা ছিল, কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে, কি হচ্ছে না হচ্ছে, এটা কিন্তু ওনারা ওনাদের মেয়েদের মেয়েকে কিচ্ছু বলেননি। মেয়ে বাইরে থাকতো পড়াশোনার জন্য, অন্য জায়গা থেকে পড়াশোনা করতো। তো ওনার মা মানে মেয়েটির মা সেই চাকরিটি পায়, চাকরিটি পেয়ে সেও আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। মেয়েটি ভাবে যে সে তার মা অসুস্থ হয়ে পড়ছে তার কারণ নিশ্চয়ই এক্সেসিভ খাটনি, কিন্তু ঘটনাটা তা নয়, সেটি আমি একটু পরে বলছি। তো সেও অসুস্থ হয়ে পড়ে এবং সেই মায়ের যখন 50 বছর বয়স তখন তার মাও মারা যায়। সেই মেয়েটি তখন একা হয়ে যায়, সে তখন ওই বাইরে যেখানে পড়াশোনা করতো সেখান থেকে পারমানেন্টলি ওই ফ্ল্যাটে থাকতে আসে। যখন থাকতে আসে তখন একদিন সে রাত্রিবেলা সিকিউরিটি পেরিয়ে ফ্ল্যাটটাতে উঠছিল, ওঠার সময় দেখে তার পেছনে তাকে কেউ ফলো করছে। এবার যেহেতু সে মানে ওই জায়গায় নতুন বা আগে হয়তো ছোটোবেলা থাকতো, মাঝখানে অনেক বছর ছিল না, সে অতটা কিছু কেয়ার করেনি। এবং চারতলায় ওঠার পরে যখন সিঁড়ি দিয়ে সে উঠছে তখন সে খেয়াল করে যে যেরকম হয় আমাদের পিছন পিছন যদি কেউ আসে নিঃশব্দে, তবুও কিন্তু আমাদের একটা সেন্স কাজ করে, আমরা কিন্তু বুঝতে পারি যে পিছনে কেউ আসছে। তো সে বাইরে বারবার তাকিয়ে দেখে কেউ নেই। এবং সে যখন ফ্ল্যাটে ঢোকে মানে মার সব কিছু কাজকর্ম করার পরে একদিন এসে যখন ফ্ল্যাটে ঢুকতে যায় তখন কিন্তু তার মনে হয় তার সঙ্গে একটা কেউ ঢুকলো ওই ফ্ল্যাটে। যাই হোক, তারপর থেকে ঠিক তার পরের দিন থেকেই তার সেই ফ্ল্যাটে সাইটিং শুরু হয়ে যায়। সাইটিং বলতে সে কিন্তু রাতের দিকে এরকম সাদা একটা ছায়া মূর্তি দেখতে পায়। দেখতে পাওয়াতে তার তো আর কোনো উপায় ছিল না, ফ্ল্যাট ছেড়ে কোথাও গিয়ে তার থাকার জায়গা ছিল না, মা বাবাও নেই, রিলেটিভও কেউ সাপোর্ট করে না, তো সে থাকতে থাকে। এবং কাজের মাসি টাসি যা আসতো দিনের বেলা কাজ করে দিয়ে চলে যেত, যেহেতু সে একা থাকে এর জন্য সন্ধ্যের পর সে কাউকে অ্যালাউ করতো না ফ্ল্যাটে। কিন্তু সন্ধ্যের পরেই আসল গল্পটা শুরু হয়। তো যাই হোক, সেই সাইটিং সে দেখতে থাকে, দেখতে 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 তার কিন্তু মাঝে মধ্যে একটা মানে কাজ করতো, রান্নাঘরে আওয়াজ হওয়া বা রান্নাঘরে জল পড়া, বাসন ফাসনের আওয়াজ হওয়া, এইগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করে। এবং একদিন হঠাৎ করে একজন ভদ্র মহিলা এবং ভদ্রলোক আসেন ফ্ল্যাটে।
এসে একটি নাম জিজ্ঞেস করেন, একটি সাউথ ইন্ডিয়ান নাম, বলে যে উনি কি আছে। তখন এই মেয়েটি যে ফ্ল্যাটে থাকছে এই মেয়েটি জবও করে, তো সে বলে যে না এরকম তো কেউ নেই এই ফ্ল্যাটে। তারপর হঠাৎ করে তার মনে পড়ে যে ওই যে নামটা উনি বলছে যে সাউথ ইন্ডিয়ান বন্ধ মহিলা, সেই নামটি ও দেখেছিল ফ্ল্যাট হস্তান্তরের দলিলে। তখন বলে হ্যাঁ উনি তো এই ফ্ল্যাট তো বিক্রি করে দিয়েছে, আমার বাবাকে বিক্রি করে দিয়েছিল 1994 সালে। তারপর থেকে তো আমার বাবা মা এখানে থাকে, আমি থাকি। তখন বলে যে সে সাউথ ইন্ডিয়ান ভদ্রমহিলা বলে যে কিছুক্ষণ বসে সেখানে ফ্ল্যাটে, বসে বলে তুমি কি জানো উনি কি মারা গেছিল। মেয়েটি বলে না আমি তো জানি না সেটা, তখন আমি খুবই ছোট, 3-4 বছর বয়স হয়তো, আমি তখন এখানে থাকতামও না, আমি তখন গ্রামে রিলেটিভের বাড়িতে থাকতাম। তখন বলে যে উনি অপঘাতে মারা গেছিল, যে সাউথ ইন্ডিয়ান ভদ্রমহিলা অপঘাতে মারা গেছিল ফ্ল্যাট হস্তান্তর করার কিছু মাস পর। এবং সেই ফ্ল্যাটই তোমার বাবা যেহেতু হস্তান্তর হয়ে গেছিলো, ওনাদের অন্ত্যেষ্টিক্রিয়া হ্যান ত্যান হয়ে যাওয়ার পরে তোমার বাবা এসে এখানে বসবাস শুরু করে। তখন মেয়েটি জিনিসটি মেলাতে থাকে যে আমার বাবা তো এমনি যখন নর্থ ক্যালকাটায় থাকতো ভালোই স্বাস্থ্য ছিল, আমাদের ব্যাকগ্রাউন্ডেও এত তাড়াতাড়ি মৃত্যু হওয়ার কোনো ব্যাপার নেই, ওনার শরীরটা খারাপ কেন হতে শুরু করলো। তখন সে মেলাতে থাকে যে না ফ্ল্যাটটা কিন্তু ওই যে মহিলা অপঘাতে মারা গেছিলো উনি কিন্তু ফ্ল্যাটটা ছেড়ে যেতে পারেনি, সেই থেকে উনি কিন্তু ফ্ল্যাটটার একটা পজেসিভ ব্যাপার ছিল, উনি কিন্তু ফ্ল্যাটটাকে পজেস করে রেখেছে। এবং সিকিউরিটি তারপর সেক্রেটারি যখন এটা হস্তান্তর হয়ে যাওয়ার পরে বাবা থাকতে এলো, তারা কিন্তু ঘৃণাক্ষরেও জানায়নি যে মহিলা অপঘাতে মারা গেছিলো, তারা বলে যে এমনি নর্মাল ডেথ হয়েছে। কিন্তু আসল কথা হচ্ছে মহিলা গলায় দড়ি দিয়ে মারা গেছিলো আগের যে মালিক। তো এবার থাকতে 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 ওর বাবা অকাল মৃত্যু হয়। বন্ধুরা এটা কিন্তু একটা ফ্যাক্ট যে যখনই কোনো অতৃপ্ত আত্মা ফ্ল্যাটে থাকবে বা বাড়িতে থাকবে, সে কিন্তু বাড়ির রেসিডেন্টদের ক্ষতি করতে শুরু করবে, তাদের শরীর খারাপ থাকবে, তাদের ফিলিংস ভালো হবে না, হতে হতে আস্তে আস্তে কিন্তু অকাল মৃত্যুর দিকে ঠেলে দেবে। কিন্তু তার বাবা এগুলো কেয়ার করেনি, উনি পাত্তা দেন, পাত্তা না দেওয়াতে কিন্তু আস্তে 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 উনি মাত্র 47 বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ওনার ওয়াইফও তারপর থাকতে শুরু করে, সেও হয়তো সাইটিং দেখেছিল কিন্তু মেয়েকে কিছু বলেনি। আমি এই ঘটনাটি মেয়েটির কাছ থেকেই শুনেছি, মেয়েকে কোনো দিন কিছু বলেনি এগুলো। মাও প্রায় একা থাকতো, কাজের মহিলা একজন থাকতো দিনের বেলা, সে সন্ধ্যেবেলা চলে যেত, কিন্তু সন্ধ্যেবেলায় আসল কাজগুলো শুরু হতো। মানে সন্ধ্যের পর থেকে হঠাৎ করে ড্রয়িং রুমের টিভি চলতে শুরু করা, হঠাৎ করে বাসনের আওয়াজ, এগুলো পরে সে জানতে পারে, মায়ের কাছ থেকে হালকা ফুলকে কিছু জেনেছিল কিন্তু তারপরে রিয়েল ফ্যাক্টটা জানতে পারে। তো এইসব করে করে কিন্তু অনেক বছর পেরিয়ে যায় এবং তার মাও মাত্র 50 কি 53 বছর বয়সে অকাল মৃত্যুর দিকে ঢলে পড়ে। যদিও এনারও ব্যাকগ্রাউন্ড কিন্তু সেরকম ছিল না, মানে এনার বাবা কাকা সুস্থভাবেই বেঁচেছে, হঠাৎ করে মারা যাওয়ার কোনো ব্যাকগ্রাউন্ড এদের ছিল না। এখন যখন মেয়েটি ফ্ল্যাটে থাকছে সেও কিন্তু আস্তে আস্তে শারীরিকভাবে অসুস্থ এবং সে ওই সাইটিংগুলো এখন ফিল করতে পারছে, যে সাইটিংগুলো বাবা মা ফিল করেছে কিন্তু ওকে কোনোদিন বলেনি। তো যাই হোক বন্ধুরা, ঘটনাটি এখনও চলছে এবং মেয়েটি একটি খুব একজন তন্ত্রে মন্ত্রে সিদ্ধহস্ত একজনকে ডেকেছিলেন, সে ফ্ল্যাটটি এসেছিল, এসে কিছু প্রতিকার দিয়েছে, খুব তাড়াতাড়ি ফ্ল্যাটটি শুদ্ধিকরণ করা হবে, তারপরে কি হবে না হবে সেটা তো জানা নেই। কিন্তু ঘটনাটির পরিপ্রেক্ষিতে এইটাই যে একটা এরম ধরনের আত্মা যখন থেকে যায় তখন সে কতটা ক্ষতি করতে পারে, মানে একজন লোককে শেষ করে দিল, তার ওয়াইফকে শেষ করে দিল, তারা সেরকমভাবে জিনিসটা কেয়ার করেনি, এখন তার মেয়েরও কিন্তু এই অল্প বয়সে শরীর খারাপ হয়ে গেছে, সে যতই মেডিকেল দেখাক বা যাই দেখাক কিছুই সেরকম প্রতিকার হচ্ছে না। তো সে আমার সঙ্গে কথা বলেছিল, আমি তার নাম বলবো না, কিন্তু খুব তাড়াতাড়ি সে একটি হোমযজ্ঞ করে পুজো করবে, করে দেখা যাক ফ্ল্যাটটি থেকে ওই আত্মাটিকে সে সরাতে পারে কি না, নাকি ফ্ল্যাটটি অল্প দামে বিক্রি করে দিতে হবে। বন্ধুরা ভালো থাকবেন, সুখে থাকবেন এবং
চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে থাকবেন। নমস্কার।